ঘরোয়া ফুটবল নিয়ে দর্শক আগ্রহ খুব বেশি না থাকলেও আবাহনী মোহামেডান ফাইনাল কুমিল্লাবাসীর মধ্যে কিছুটা হলেও প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুদলের সমর্থকরাই প্রস্তুতি নিয়ে রেখেছে বাসে করে ঢাকা থেকে দলে দলে কুমিল্লা যাবার, শহর জুড়ে হয়েছে প্রচারণা। কুমিল্লা থেকে জহির সাগরের আরেকটি রিপোর্ট। আবাহনী মোহামেডান ফাইনালের প্রস্তুতি দেখতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারিতে হাজির গুটি কয়েক দর্শক। ফুটবলের দুর্দিনে ব্যতিক্রমী চিত্র। ধর্মসাগর পাড়ের মানুষের চাওয়া জেলায় বাড়ুক ম্যাচ সংখ্যা, সাপ্তাহিক ছুটির দিনে হোক বড় ম্যাচ। কালকে ম্যাচটা দেখার জন্য অনেক আগ্রহ, তার জন্য আজকে দেখতে এসেছি, আবার কালকে আসবে আর কি। যেহেতু ঢাকা মনে করো অ্যাভেলেবল যেতে পারে না, যেহেতু কুমিল্লাতে মাঠ হয় নিজের এলাকা, সো দেখতে সুবিধা আর কি। সেমিফাইনালটা ছিল এদের, তো ওটাও দেখছিলাম, আমরা অনেকে আসছিলাম শুক্রবার, তাই তো আসতে পারছিলাম। অন্যান্য দিন স্টুডেন্টদের তো আবার প্রাইভেট থাকে, অনেক কিছু থাকে। ফেডারেশন কাপ ফাইনালকে ঘিরে আগ্রহ বাড়ছে কুমিল্লার দর্শকদের, শহর জুড়ে হয়েছে প্রচারণা। আমরা সবাই সজাগ এবং আমরা সবাই একমতে ইনশাল্লাহ অগ্রসর হচ্ছি যে আগামীকাল ম্যাচটা একটি নান্দনিক ম্যাচ হবে। ফুটবলের সোনালী দিন ফিরিয়ে আনতে ক্লাবগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ সাবেকদের। না, আসলে আমাদের সময় যে ফুটবল ছিল পুরো দর্শক 12টা থেকে গাড়ি প্যাক ছিল। আমি মনে করি যদি ম্যাচটা শুক্রবার শনিবার হতো পুরো কুমিল্লা স্টেডিয়াম প্যাক থাকতো, ওরকম যদি সারা থাকতো তাহলে তো এটা আরও ব্যাপকভাবেই আবাহনী মডার্নের এই ম্যাচ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতো। মঙ্গলবার মাঠে বসে ফেডারেশন কাপ ফাইনাল দেখার কথা বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের। ব্যাটেল অফ প্রাইডে দর্শকদেরও পাশে চায় দুদল। সবাইকে স্পোর্টিংলি মনোভাব নিয়ে খেলাটা দেখার জন্য অনুরোধ করবে। জহির সাগর, চ্যানেল 24, কুমিল্লা।